হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে শুরু করছি, ছাদ থেকে। তো অন্যদিন আমি নিচে থেকে শুরু করি, তারপরে ছাদে আসি কাপড় মেলতে। তো আজকে আমি ভাবলাম ছাদ থেকে শুরু করি কথাটা তোমাদের সাথে বলা। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, মিষ্টি একটা সোনালি রোদ্দুর, খুব সুন্দর একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে আজকে ওয়েদারটাতে। একটা হালকা করে হাওয়া দিচ্ছে, তোমরা নিশ্চয়ই গাছের পাতা দেখে বুঝতে পারছো। তো এখন খুব সুন্দর ওয়েদারটা। একটা জিনিস দেখাচ্ছে, দেখো আকাশটা এত সুন্দর লাগছে না, জাস্ট ফাটাফাটি খুব সুন্দর লাগছে আকাশটা। সেই জল রঙে যেমন রং করা থাকে না, মনে হচ্ছে কি ওরকম রং করা, দারুণ লাগছে। ছাদে বৃষ্টির জল জমে গেছে আর ছাদের শ্যাওলা হয়ে যাচ্ছে। আজকে ভালোই রোদ উঠেছে। তো চলো এবার দেখাচ্ছি আজকে দুপুরের মেনু। আজকে দুপুরের মেনু হচ্ছে আমড়া দিয়ে আর কচুর মুখী দিয়ে টক। আমি খাই না, আমার শাশুড়ি মা ননদ খায়, তো ওদের জন্য এটা বানানো। বাড়ির আর কেউ খায় না, আর আমার বর যদি খায় তো তাহলে একটা কিংবা দুটো আমড়া নেবে, তার বেশি নয়। আর করেছি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর পটল ভাজা আর কাঁকরোল ভাজা। একটা কাঁকরোল ছিল, তাই থাকলে তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে ভেজে নিয়েছি। আর কাঁকরোল ভাজা আমার বর খুব ভালোবাসে, ওর ফেভারিট, মানে ডালের সাথে কাঁকরোল ভাজা না ওর খুব ভালো লাগে, আমার মোটামুটি লাগে, অত ভালো লাগে না। আর করেছি কচুর শাক ভাজা, কচুর শাকটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, দারুণ লেগেছে খেতে, দারুণ। কথাটা তো আমি পরে বসাচ্ছি, তাই তোমাদেরকে জানাতে পারছি যে খেতে কেমন হয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাকটা করেছিলাম, আর ইলিশ মাছটা করেছি ইলিশ সর্ষে, সর্ষে ইলিশ যেটাকে বলে। এখন বাজে চারটে, এখন বাজে চারটে, আর রেডি হয়েছি কেন বলো তো? আমার বড় রেডি হয়ে গেছে, ও জুতো বার করছে, খাটে নিয়েছিল তো বার করছে। তো দুজনেই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু ঘুরতে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে ঘুরতে। কোথায় যাবে আমি জানি না, ও জানে না, মানে যেদিক যাবো যাবো, আর তারপরে একটু ঘুরে ঠুরে তারপরে একটু কিছু খেয়ে দে, তারপরে বাড়ি আসবো। তো কেমন লাগছে আমাকে নর্মালি একটা সাজ? আর তোমরা অনেকেই বলেছো যে দিদি বিয়ের পরে কালো টিপ পরতে নেই, কালো টিপ পরতে নেই, কিন্তু এখন না আমি দেখি সবাই পরে, সেই কারণে পরি। আর এই সাজের সাথে না কালো টিপটাই মানাবে। এই দেখো আমার সব কিছু কালো কালো, যদি আমি লাল টিপ পরতাম অতটাও ভালো লাগতো না, তো সেই কারণে আমি কালো টিপটাই পরেছি। এরকম শাড়ি ঠাড়ি পরলে আর কি আমি কালো টিপই পরি। এই দেখো কিছু শাড়িটার কালারটা এর সাথে লালটাই বেশি ভালো লাগে, সেই জন্য লালটাই পরেছি। এখানে চলাচল করছে, কথাই বলতে দিচ্ছে না। তো চলো এখানে বসে, এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে দেরি না করে এখন যাওয়া যাক, আর গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই মাত্র এলাম আমরা, এখানে বাইকটা রেখেছি, এই পাশেও মানে এই পাশে এরকম বসার জায়গা আছে। এই দেখো এই পাশটা এরকম বসার জায়গা রয়েছে, আর এই পাশটা পুকুর না কি বলে কি জানি, এখানে ঠাকুর বিসর্জন দেয়, ঠাকুর বিসর্জন দেয়। আর আমার মানে এত ভয় লাগছে যে বৃষ্টি যদি চলে আসে, বৃষ্টি যদি চলে আসে এতটাই মেঘ করেছে, তোমাদেরকে কি বলবো। আর ওই পাশটা হচ্ছে ওখানে ভালোভাবে বসার জায়গা আছে, তো চলো ওখানটা যাই। তো ফ্রেন্ডস, তোমরা ভাবছো এটা মানে আগে একদিন এসেছিলাম ওই জায়গাটা, কিন্তু এটা ওই জায়গাটা নয়, এটা আলাদা, এটা শান্তিপুরের মানে আরেকটা জায়গা, যেটা মানে একই সেম ওই রকমই দেখতে, কিন্তু ওই মানে ওই রকম নয়, ঠিক সেম ওই রকমই দেখতে কিন্তু ওই রকম না, এটা আরেক জায়গা, এটা আলাদা, এটা আলাদা। ওখানেও ঠাকুর বিসর্জন দেয় তাই না? ওখানেও ঠাকুর বিসর্জন দেয়, এখানেও বিসর্জন দেয়, তো সেম জায়গা, পুরো মনে হচ্ছে সেম কিন্তু সেম নয়। তো নামই নিচে ওই পাশে যাবো, আমাকে দাও এই রাস্তা বেরিয়ে, দায়িত্ব তোমার। তো ফ্রেন্ডস এই দেখো জায়গাটা কত সুন্দর, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, দেখাচ্ছি।
তো এই দেখো কত সুন্দর জায়গাটা দেখেছো এই পাশে বসার জায়গা আছে এখানে বসার জায়গা আছে আর দেখো এই পাশটা পুকুর আর এখানটা সূর্যটা ডুবছে সে ব্যাপক জায়গা ব্যাপক তো তোমার কেমন লাগছে এখানটা এসে বলো দারুণ আগের ভিডিওটা আমি এইখানে ধারে এসে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে আর বলছে ও গরম হয়ে গেছে ওখানটা হাতে রাখা যাচ্ছে না তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে ঢুকে হ্যাঁ আর এইটা হচ্ছে মানে এখানটা মানে যেরকম ওখানটা ওরকম ওখানটা লেভেল হ্যাঁ 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 একদম তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আরও অন্য অন্য জায়গায় যাবো ঘুরতে তো চলো এখন একটু স্টপ করি তো আমরা যখন এসেছিলাম তখন এখানটা ফাঁকা ছিল আর এখন অনেক লোকজন হয়ে গেছে তো দেখো এখন পুরো ভরে গেছে এখানটায় লোক তো পুরো এখানটায় লোক ভরে গেছে আগে আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল এখানটায় এমনই মানে সন্ধ্যার আগে আগে প্রচুর লোক হয় আর এখানে সব ভিডিও শ্যুট করতে আসে শর্ট ভিডিও কিংবা ইউটিউব ভিডিও যে যেরকম ভিডিও করে সে সেরকম ভিডিও এখানে শ্যুট করতে আসে তো এখানে গাছপালা আছে তো আর এই যে পুকুর না কি বলে কি জানি জায়গাটা খুব ভালো শান্তিপুরের মধ্যে এটা একটা ভালো জায়গা তো আগের দিন তো তোমাদেরকে আগেই বললাম যে ওই জায়গাটা আলাদা এই জায়গাটা আলাদা সেম দেখতে কত সুন্দর লাগছে দেখো এখানটায় সূর্য তারকা বলে ডুবছে এক্ষুনি মেঘ করেছিল হ্যাঁ মানে এখনও মেঘ করে রয়েছে তাও আবার দেখছি রোদ্দুর উঠে রয়েছে তো ফ্রেন্ডস চলো এবারে ওদিকে একটু যাবো গিয়ে তারপরে বাড়ি যেতে হবে ওদিকে গঙ্গা না হ্যাঁ গঙ্গা অত দূরে যাবো না এখন অনেকটা দূর যেতে যেতে অনেক রাত হয়ে যাবে নাহলে বাড়ি গিয়ে দোকান খুলতে হবে তো ওর জন্য তো চলো তোমাদের সামনে গিয়ে কথা বলছি তো ফ্রেন্ডস তোমরা আগে এই জায়গাটা দেখেছিলে এই এই জায়গাটা তোমরা আগে একদিন দেখেছিলে এই তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের দেখার জন্য আবার এখানটায় আসলাম তো এই দেখো সেই জায়গাটা সেম এই জায়গাটা মানে ওই জায়গাটা এই জায়গাটা সেম দেখতে একই রকম দেখতে এক পাশাপাশি ওখানটায় কিন্তু আমরা এখানটা আগের দিন এসেছিলাম আর ওখানটায় আজকে গেছিলাম ওখানটাও ভালো কিন্তু এখানটা একটু রোদ কমে গেছে বা আলো কমে গেছে বলে ভালো লাগছে না ছবিটা তোমাদের দেখানোর জন্য এলাম অনেকটাই দূর ওখান থেকে অনেকটাই দূর তো এইখানটা ইউটিউবে শ্যুট হচ্ছে তো তোমরা জানো এখানটায় বেশিরভাগই ইউটিউবে শ্যুট হয় এই সাইডে ভিডিও শ্যুট হচ্ছে ওই সাইডে শ্যুট হচ্ছে সব জায়গায় শ্যুট হচ্ছে তো খুবই ভালো লাগছে এখানটায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও ভালো লাগবে তো আমরা এখন এসেছি বিরিয়ানি খেতে তো এই যে বিরিয়ানির দোকান আর ভেতরে বসার জায়গা আছে ভালো করে তো এই দেখো হাজি হাজি কলকাতা হাজি ঠিক আছে চলো এই পাশে মিয়ামর রয়েছে এখান থেকে আমরা আগে খেয়ে গেছি চলো ভিতরে যাই তো গিয়ে কথা বলছি ভিডিও কিন্তু অনই আছে পাখাটা বন্ধ কর পাখা বন্ধ কর আমি বন্ধ আমি চালিয়ে রেখে
অনেকদিন ধরে বিরিয়ানি খাবো 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 করে ভাবছিলাম, আর আসার জন্য আর কি খাওয়া হচ্ছিল না আমাদের। তো এখানকার বিরিয়ানি খুবই ভালো, আগে খেয়েছি, পাহা চলছে, হয়তো শব্দ শুনতে পাচ্ছ না, তো দেখা যাক আজকে কেমন লাগে। কিন্তু এসি চলছে না? হ্যাঁ চলছে। তো ফ্রেন্ডস আজকে আমরা কি বলে কি ব্লগার বলে আরে ইউটিউবার, আরে না, আজকে আমরা সেই খাবার খাবারগুলোকে করে কী বলে জানো, আরে খাবার খেয়ে খেয়ে বলে যে ভালো হয়েছে, কেমন হয়েছে তেমন হয়েছে, ফুড ব্লগার। আজকে আমরা ফুড ব্লগার, তো আমরা কোনোদিন আবার ফুড ব্লগ করিনি, তো আজকে প্রথম, দেখা যাক পারি কি না পারি, তো পারবো না যে জানি, তো চলো দেখা যাক কী দেয়। হ্যাঁ ঠিক আছে ছাড়ো, চিকেনই খাবো তোমার জন্য, তো চলো একটু পরে কথা বলছি। সামনে বিরিয়ানি এলে আমি চুপ করে বসে আছি, অবাক ব্যাপার, হাতটা ঘুটে গেল, মানে ভাবা মুশকিল যে সামনে বিরিয়ানি রয়েছে আর আমি এখানে চুপ করে বসে আছি। তো ফ্রেন্ডস গরম গরম বিরিয়ানি এটা খেয়ে নিই, আবার কথা হচ্ছে, ঠিক আছে এখন আর কথা বলে আর মুড হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়েছে, ব্যাক ক্যামেরা করে দেখাও। তো ফ্রেন্ডস এই দেখো রাইস, কত সুন্দর রাইসগুলো, আর দেখি ভিতরে কী দিয়েছে, একটা চিকেন, একটা আলু, আর একটা ডিম, কি স্যালাড দিয়েছে, তো চলো খেয়ে দিই কেমন লাগে, দেখতে তো খুবই ভালো লাগছে, তো চলো খেয়ে দিই কেমন লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ির জন্য নিয়েছি, তো এই মাত্র বাড়ি এলাম, আর জোরে চালিয়ে এসেছে তো সন্ধে হয়ে গেছে আর কি, দোকান খুলতে হবে, চুলগুলো কেমন হয়ে গেছে, বাইকে গেলে এই একটা সমস্যা, কোথাও গেলেই চুলটা এলোমেলো হয়ে যায়, পুরো পাগলি পাগলি লাগছে। তো এই ঘরে আমি দিয়ে এলাম বিরিয়ানিটা, আর আমার ঘর চলে গেছে দোকানে, ও বাইরে দাঁড়িয়েছিলো, আমি চাবিটা নিয়ে গিয়ে দিলাম ঘর থেকে, ও নিয়ে চলে গেল। তো ওর ফ্রেশ হয়ে নিই, ভীষণই গরম লাগছে, চুল মুলতে এলোমেলো হয়ে গেছে, চুলটা ভালো করে আঁচড়াতে হবে, তো ফ্রেশ হয়ে নিচ্ছি, আবার ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে। ফ্রেন্ডস রুটি বানিয়ে চলে এসেছি, আর আমার বর এখনও আসেনি, আর এখনও ওর আসার টাইম হয়নি, কারণ সামনে পুজো আসছে, তো সেই কারণে এখন আসতে ওর অনেক লেট হবে। তো আগের বছর তো ধরো পুজোর সময়ও না 11টাও বেজে গেছিলো ওর আস্তে আস্তে, তো এখনও তো দেরি আছে, তাও এক মাস না আরও কম, ধরো আর 26 দিন মতন বাকি পুজো, পুজোর আরও 26 দিন মতন বাকি, তো তাই এখনই সবাই কেনাকাটা করা শুরু করে দিয়েছে, এখন থেকেই অনেকদিন থেকেই শুরু করে দিয়েছে, এবার যারা যারা কিনবে তো তাড়াতাড়ি যদি দোকানে যায় তো ভিড় হবে, সেই কারণে আসতে আরও লেট হয় ওর। তো তোমাদেরকে একটু আগে বলেছিলাম না যে আমার বর আসলে আবার কথা হবে, তাই ভাবলাম কি আগেই ব্লগটা শেষ করে ফেলি। আর জানো আজকে রাস্তায় কী হয়েছে, আমরা যখন বাড়ি আসছি বিরিয়ানিটা খেয়ে যখন বাড়ি আসছি, তখন আমাদের সামনে একটা ছোটো হাতি লরি, যেটাকে বলে না সবাই চেনো নিশ্চয়ই, ছোটো হাতি লরি যেটাকে বলে, সেইটা আমাদের সামনে আছে জানো তো, আর বাড়ির ওপরে সেই লোহা ভাঙা টিন ভাঙা মানে কিনতে আসে না, যারা বই খাতা কিনতে আসে, এবার তারা সেই তারা কি না জানি না, এবার ওরকমই সেই প্লাস্টিকের বোতলগুলো সেই বস্তায় ভরে ভরে নিয়ে যায় ছোটো হাতিতে করে, উঁচু উঁচু করে, অনেক উঁচু উঁচু করে, তো আমাদের সামনে এরকম একটা ছোটো হাতি ছিল, ছোটো হাতিতে করে ওই বোতলগুলো নিয়ে যাচ্ছিলো, আর বোতলগুলো মানে ওই যেইটাতে ছিল সেটাতে খুলে সব বোতল রাস্তায় পড়ে গেছে, আমরা আসতেই পাচ্ছিলাম না, পুরো কারে ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো আর কি, সেই কত কষ্ট করে বোতলের ওপর দিয়ে বাইক চালিয়ে এলো আমার হাজবেন্ড, তার মধ্যে একটা বোতল আবার আমাদের বাইকে বেঁধে গেছিলো, তাও কোনোরকমভাবে ছাড়িয়ে ছুড়িয়ে এলো আমার বর। তো
তো অনেকটা রিস্কের ব্যাপার ছিল, বোতলের উপরে না বাইকের চাকা স্লিপ কাটছিল, একবার এরকম হচ্ছে, একবার ওরকম হচ্ছে, আমি তো চেপে ধরে রেখেছিলাম যদি পড়ে যাই দরকার নেই বাবা, ভীষণ ভয় লাগছিল। আমি বলছিলাম পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, বলছি চুপ করে বসে থাকো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? কমেন্ট তো অবশ্যই করতেই হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো, আর নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। টাটা।